আসসালামু আলাইকুম, টেকনিক্যাল নিউজ পক্ষ থেকে আপনাকে আবার স্বাগত। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো আজকে আমাদের আমাকে কিছু না বিকাশ মানে মেসেজ করেছে একটা, 15 টাকা ক্যাশ রিচার্জ করলে 15 টাকার সাথে সাথে ক্যাশ বাক। তো আমি মেসেজটা দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন, আমাকে কিন্তু কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছে, দেখেন এই যে থার্সডে মনে আছে 21 জানুয়ারি 2020 আজকে। তো বিকাশ অ্যাপস দিয়ে 15 টাকা রিচার্জ করলেই 15 টাকা ক্যাশব্যাক সর্বোচ্চ একবার। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো কীভাবে আপনারা 15 টাকা দিয়ে 15 টাকা বা ক্যাশব্যাক পাবেন। তো তার আগে বলে দিই, আমার চ্যানেলটা কিন্তু একেবারে নতুন, তো যারা এখনও এই যে দেখেন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটা ডাউনলোড করে নেবো। অফিসিয়াল অ্যাপ যেটা, অ্যাপস ছাড়া কিন্তু আপনারা 15 টাকা পাবেন না। তো অ্যাপসে চলে যাবো আমি। অ্যাপসে যাওয়ার পর লগ ইন করে নেবো আমরা আমার বিকাশ অ্যাকাউন্টটা। তো লগ ইন করার পর এখানে দেখেন আপনার আমার অ্যামাউন্টে দেখেন কটা আছে, 864 টাকা। তো এটা আসার পর এখানে আমি দেখেন আমার কিন্তু রিচার্জ নেবো। রিচার্জ নেওয়ার জন্য আমি প্রথমে দেখেন এখন মোবাইল রিচার্জে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা একটা নাম্বার দেখব। তো আমি আমার নাম্বারটাই দিচ্ছি, এই দেখেন আমি কিন্তু এই নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু বাংলা নাম্বার, তো বাংলা নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর নাম্বারটা দেখেন কিন্তু আমার কিন্তু নাম্বারটা 09, যে নাম্বারটা কিন্তু দেখেন ঠিক আছে। দেওয়ার পর এখানে আমি কিন্তু 15 টাকা হিসেবে অপশন দিয়ে দিই। দেওয়ার পর যে এখানে দেখেন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার পিনটা দিয়ে দেবেন। তো পিনটা দেওয়ার পর আমার কিন্তু প্রিপেড সিম, তো প্রিপেডটি ক্লিক করতে চেঞ্জ করছে না। দেওয়ার পর আপনারা দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েটিভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা এখানে দিয়ে যাবে 15 টাকা, দেখেন এখানে দেখেন ফটোটা দেখা যাচ্ছে 849 টাকা। তো আমি নিয়ে তো হোল্ড করে দিই, চেপে ধরলাম। চেপে ধরার পর আমার কিন্তু দেখেন সাকসেসফুল হয়ে গেছে রিচার্জ, রিচার্জ কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। তখন ধরে নিজের যাওয়ার পর আমি কিন্তু দেখেন সাথে সাথে আমার কিন্তু রিচার্জ হয়ে গেছে। দেখেন আপনি যদি ভিড় করে দেখেন জিনিসটা, দেখেন আপনার কিন্তু 15 টাকা রিচার্জ হয়ে গেছে। দেখি আমি কতক্ষণ পর 15 টাকা ব্যাক আসে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি দেখাচ্ছি আপনাদের আমার টাকা ছিল, আমার কিন্তু ছিল 449 টাকা। তো আমি 15 টাকা রিচার্জ করে নিয়েছিলাম। রিচার্জ নেওয়ার পর কিছুক্ষণ পরের মধ্যেই মানে আমি নিয়েছিলাম, দেখেন এখন বাজে কয়টা, 4:30 মানে কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ক্যাশব্যাক চলে আসছে। তো এই অফারটা কিন্তু বেশি দিন চলবে না, 31 তারিখের মধ্যেই অফারটা শেষ হয়ে যেতে পারে। তো আপনারা যারা এখনও নেননি অফারটা তাড়াতাড়ি নিয়ে নিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।